প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। গল্প পাঠে আপনাদের সাথে রয়েছি পামেলা। গত কয়েকদিন ধরে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম কিরীটি অবনিবাস থেকে একটি রহস্য উপন্যাস, বিষকুম্ভের রহস্য। লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত। আজকে পরবর্তী অধ্যায় আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এর আগেও আমি কিরীটির অনেকগুলো উপন্যাস পড়েছি। আমার কিরীটির প্লেলিস্টে গেলে আপনারা সেগুলো শুনতে পারবেন এবং প্লেলিস্টের লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার একজন শ্রোতা বন্ধু আমাকে মেসেজ করে জানিয়েছিলেন যে তিনি নোটিফিকেশান পাচ্ছেন না, সেই ব্যাপারে আমি বলতে চাই, সাবস্ক্রিপশন বাটনের পাশে নোটিফিকেশান যে বাটনটা রয়েছে সেটা আপনারা দয়া করে প্রেস করে রাখবেন, না হলে আপনারা নোটিফিকেশান পাবেন না, আপনাদের কোনো গল্প মিস হয়ে যেতে পারে। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের পঠন শুরু করছি অধ্যায় ১৩ দিয়ে। বারের মধ্যে চার পাঁচজন নরনারী টেবিলের সামনে বসে ড্রিঙ্ক করছিল। একপাশে একটা ঘেরা কাচের পার্টিশন তোলা জায়গায় ফোনটা ছিল। পার্টিশনের মধ্যে ঢুকে সবার আগে নিকটবর্তী থানায় পরিচিত থানা অফিসার রজত লাহিড়িকে দুঃসংবাদটা দিয়ে কিরীটিকে ফোনে ডাকলাম। হ্যালো, আমি সুব্রত, বৈকালি সংঘ থেকে বলছি রে। হ্যাঁ বল, কী ব্যাপার? মিত্রা সেন খুব সম্ভবত মার্ডার হয়েছেন। সংবাদটা শুনে কিন্তু অপরপক্ষের কণ্ঠে কোনো বিস্ময় প্রকাশ পেল না, শান্ত প্রত্যুত্তর শোনা গেল। ও, শেষ পর্যন্ত মার্ডার, কিন্তু এতটা আমি ঠিক আশা করিনি। তা তুই নিজের পরিচয় দিয়েছিস? না, এইমাত্র দিলাম। এত তাড়াতাড়ি? আরেকটু পরেই তো দিলে হতো। আচ্ছা যাক গে, থানায় সংবাদ দিয়েছিস তো? হ্যাঁ, রজত লাহিড়িকে জানিয়েছি, তিনি এক্ষুনি আসছেন। আচ্ছা, অশোক রায় কি ওইখানে রয়েছে? অশোক রায়? না, এখনো পর্যন্ত তো তাকে আমি দেখিনি। তুই একটু খোঁজ নে সুব্রত, আমি আসছি। আর ভালো কথা, ক্লাবের প্রেসিডেন্টের কোনো খবর? না, আমি এখনো ওনাকে খবর দিতে পারিনি। এই শোন, কেউ যেন শর্টকাটে না পারে, কিপ অ্যান আই। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করেছি। ঠিক আছে, আসছি আমি। ফোন রেখে বের হয়ে এলাম। শ্রীমন্ত পাল পার্টিশনের সুইং ডোরের অল্প দূরে দাঁড়িয়েছিলেন এবং ঘরের মধ্যে যারা টেবিলে বসে ড্রিঙ্ক করছিলেন তারা দেখলাম নিজেদের নিয়েই ব্যস্ত। আমি বুঝলাম এই ঘরের নরনারীদের মধ্যে এখনও দুঃস্বপ্নের ধাক্কাটা এসে পৌঁছায়নি। সত্যি, অশোক রায়কে তো এখনও পর্যন্ত এখানে একবারও দেখিনি। মিত্রা সেনের অনিবার্য উপস্থিতির রাত যখন, তখন অশোক রায়ের আসাটাও অনিবার্য। বিশেষ করে আরও একটা কথা আমার মনে পড়ল। মাত্র আগের দিনে কিরীটির মুখে শুনেছিলাম মিত্রা ও অশোকের বিয়ের ব্যাপারটা। কথাটা মনে পড়তে শ্রীমন্ত পালের দিকে এগিয়ে গেলাম। চলুন মিস্টার পাল, প্রেসিডেন্টের ঘরে একবার যাওয়া যাক। আমার মুখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে শ্রীমন্ত পাল বললেন, আচ্ছা চলুন। ঘর থেকে বের হয়ে পাশাপাশি যেতে যেতে আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা মিস্টার পাল, অশোক রায়কে তো দেখছি না, তিনি আজ আসেননি? কই, আমি তো আজ তাকে একবারও দেখিনি। কখন আপনি এসেছেন আজ? এই তো রাত 9:30 পর। আচ্ছা, আপনি যখন হল ঘরে এসে ঢোকেন কাকে কাকে দেখেছিলেন সেখানে, আপনার মনে আছে? হ্যাঁ, মিত্রা সেন তাদের মধ্যে ছিলেন? না, আমি তো তাকে দেখিনি। তবে কে ছিলেন তখন হল ঘরে? মহারানী, সুধীরঞ্জন, সুমিত্রা চ্যাটার্জি, নিখিল ভৌমিক, মনোজ দত্ত আর সোমেশ্বর আর রমা মল্লিকও ছিল। বিশাখা ছিলেন না? না তো কই, আমি তো তাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। আপনি ভালো করে একটু মনে করে দেখুন মিস্টার পাল, আর কাউকে দেখেছিলেন হল ঘরে? না না মিস্টার রায়, আমার বেশ মনে আছে, আর কাউকে তখন হল ঘরে দেখেছি বলে আমার তো মনে পড়ছে না। ঠিক আছে চলুন, এবার প্রেসিডেন্টের ঘরে যাওয়া যাক। হ্যাঁ চলুন। সরু প্যাসেজটা ডান দিকে বাঁক নিয়েছে,
ডান দিকে ঘুরতেই সামনে একটা দরজা আমার চোখে পড়ল। দরজার গায়ে একটা সাদা বেকারলাইটের প্রেস বাটন রয়েছে। শ্রীমন্ত পাল এগিয়ে গিয়ে সেই প্রেস বাটনটা টিপলেন। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে আহ্বান শোনা গেল, আসুন। প্রেসিডেন্ট রাজেশ্বর চক্রবর্তীর গলা। প্রেসিডেন্টের ঘরের যে দ্বারপথটি সেদিন আমার নজরে পড়েছিল সেটা ছাড়াও তাহলে আরেকটি যাবার পথ রয়েছে। শ্রীমন্ত পালের সাথে আমি প্রেসিডেন্টের ঘরে গিয়ে প্রবেশ করলাম। একটা ব্যাপার ঘরে ঢোকার সাথেই লক্ষ্য করেছিলাম, পশ্চাতে দ্বারের পাল্লাটি বন্ধ হওয়ার সাথে সাথে যেন একেবারে দেওয়ালের গায়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বাইরে থেকে প্রবেশদ্বারটি বোঝা গেলেও আকৃতি ও দ্বারের বৈশিষ্ট্য থেকে ভেতরের থেকে সেটা কি বোঝার কোনো উপায় নেই। আমি বুঝলাম বাইরে থেকে জানা গেলেও ঘরের ভেতর থেকে দ্বারপথটি বোঝার কোনো উপায় বা চিহ্ন নেই, তার মানে এটি গোপন দ্বারপথ। ভাউচার সই করতে করতে আগে চেয়ারে উপবিষ্ট অবস্থায় প্রেসিডেন্ট আমাদের দিকে দৃষ্টিপাত না করেই বললেন, হ্যাঁ শ্রীমন্তবাবু, কি খবর বলুন। শ্রীমন্ত পালের দিকে না তাকিয়ে বুঝলাম প্রেসিডেন্ট তাকে চিনতে পেরেছেন, যেভাবেই হোক। সত্যসিন্ধু মানে সুব্রতবাবু? শ্রীমন্ত পালের কথা শেষ হওয়ার আগেই চকিতে মুখ তুলে তাকালেন প্রেসিডেন্ট। কালো চশমার অন্তরালে সেই মুহূর্তে তার চোখের দৃষ্টির মধ্যে কিছু একটা ছিল। সুব্রতবাবু মানে সত্যসিন্ধু বাবুর সাথে সুব্রতবাবুর কি সম্পর্ক? কথা এবার আমি বললাম, আমার নাম ও পরিচয়ের ব্যাপারে আমি গোপনতার একটা আশ্রয় নিয়েছিলাম মিস্টার প্রেসিডেন্ট, আর তার জন্য আমি সত্যি দুঃখিত। আপনি গোপনতার আশ্রয় নিয়েছিলেন, কিন্তু কেন বলুন তো? একটা সুতীক্ষ্ণ শব্দভেদী বাণের মতো যেন প্রেসিডেন্টের শান্ত কণ্ঠ হতে উচ্চারিত প্রশ্নটা আমাকে বিদ্ধ করল। মিস্টার চক্রবর্তী, আপনার সেই প্রশ্নে জবাব দেওয়ার আগে আপনাকে একটা দুঃসংবাদ আমি জানাতে চাই। কিন্তু আমার কথার ধার দিয়েও গেলেন না রাজেশ্বর চক্রবর্তী, আপন মনেই বললেন, অজ্ঞাত কুলশীল সুধীরঞ্জন ইজ রেসপন্সিবল। বলতে বলতে টেবিলের গায়ে একটা অদৃশ্য বোতাম বোধহয় টিপলেন। মুহূর্ত পরে মীর জমুলাকে দেখা গেল। মীর জমুলা, সুধীরঞ্জনকে বলাও। মীর জমুলা আদেশ পাওয়ার সাথে সাথে অন্তরিত হল। আমরা দুজনে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। প্রেসিডেন্ট আবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার সত্যিকারের পরিচয় তাহলে আপনি সুব্রত রায়, মানে লালবাজার স্পেশাল ব্রাঞ্চের প্রাক্তন সিআইডি? হ্যাঁ, তা যা বলেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কি দুঃসংবাদের কথা বলছিলেন একটু আগে? হ্যাঁ আমি বলছিলাম, মিত্রা সেন মারা গেছেন। কি কি বললেন আপনি? অত্যন্ত চমকিত হয়ে তিনি প্রশ্নটা করলেন। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, মিত্রা সেন মারা গেছেন এবং কোনো তীব্র বিষেই তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ বাগানের বেঞ্চিতে রয়েছে। মানে এখানে? হ্যাঁ। আর ইউ ম্যাড মিস্টার রায়? আপনি কি সমস্ত আবোল তাবোল বকছেন? আমি আবোল তাবোল বকছি না মিস্টার প্রেসিডেন্ট, আপনি নিজে চোখেই দেখবেন, চলুন না, আপনার একবার দেখাটা দরকার। থানায় অবশ্য আমি ফোন করে দিয়েছি। থানায় আপনি ফোন করেছেন? আচ্ছা মিস্টার সুব্রত রায়, কে আপনাকে গায়ে পড়ে সর্দারি করতে বলেছে আমি সেটা জানতে পারি? দেখুন মিস্টার প্রেসিডেন্ট, আমি কিন্তু আমার কর্তব্য মনে করেই থানায় ফোনটা করেছি। অল রাইট, আপনি এখন যেতে পারেন ঘর থেকে। আর একটা কথা জেনে যান, এই মুহূর্ত থেকে আপনি বৈকালী সঙ্গের আর মেম্বার থাকলেন না। আচ্ছা ধন্যবাদ। আমারও ঘর ছেড়ে যাওয়ার আগে একটা কথা আপনাকে জানানো দরকার, পুলিশ না আসা পর্যন্ত এই বাড়ি ছেড়ে আপনি কিন্তু কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ ঠিক আছে। আমি ঘর থেকে দ্বিতীয় দ্বারপথে বের হয়ে সোজা হলঘরে চড়ে এলাম। হলঘরে ঢুকতেই কানে এলো ভায়োলিনের মিষ্টি করুণ স্বর।
চোখে দেখি নির্জন হলঘরের মধ্যে একাকী এক কোণে একটা চেয়ারে বসে সুধীরঞ্জন আপন মনে ভায়োলিন বাজাচ্ছে। সুধীরঞ্জন কি প্রেসিডেন্টের পরোয়ানা এখনও পায়নি? মীর জমুলা কি এই ঘরে আসেনি? এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলাম, সুধীরঞ্জন। প্রথমে ডাকটা শুনতে পেল না, দ্বিতীয়বার ডাকতেই মুখ তুলে তাকালো আমার দিকে। হ্যাঁ, প্রেসিডেন্ট তোমাকে ডেকেছেন, শোনোনি? না তো, কোথায় ছিলে এতক্ষণ? এসেই একটু বাইরে গিয়েছিলাম, এই তো মিনিট কয়েক হলো এসেছি। হলঘরে কাউকে দেখতে না পেয়ে একা একা ভাবছিলাম কি করি, তাই একটু ভায়োলিন বাজানোর চেষ্টা করছিলাম। কিন্তু কি ব্যাপার, আসর তো ফাঁকা, সব গেল কোথায়? একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সুধীরঞ্জন। সত্যি? পৃথিবীর যাবতীয় ঘটনায় তো একদিক থেকে বিচার করতে গেলে দুর্ঘটনা নাকি? ওর মধ্যে নতুনত্ব কিছুই নেই। না না, ব্যাপারটা সেটা নয়। একটা খবর আমি দিতে চাই, খুব সম্ভব মিত্রা সেন নিহত হয়েছে। হোয়াট, কি বলছো? হ্যাঁ, মিত্রা সেন নিহত হয়েছেন বিষ প্রয়োগে। আরে, এ তো অ্যারাবিয়ান নাইটের গল্প শোনাচ্ছ হে, কিন্তু সংবাদটা দিল কে? মহারানী অফ সোনপুর প্রথম বাগানে মিত্রা সেনের মৃতদেহ আবিষ্কার করেন। তার মানে এইখানে? হ্যাঁ। হঠাৎ এমন সময় পশ্চাতে মির্জমুলার কণ্ঠস্বর শোনা গেল, স্যার, আপনাকে প্রেসিডেন্ট তার ঘরে ডাকছেন। সুধী প্রশ্ন করে মীর জমুলার মুখের দিকে তাকালো। কাকে ডাকছেন? আমি কথাটা বললাম, তোমাকে মিস্টার প্রেসিডেন্ট ডাকছেন। আমাকে? কেন? হ্যাঁ, আমার সম্পর্কে আলোচনার জন্য বোধহয় তলব পড়েছে তোমার। তোমার সম্পর্কে মানে কি বলছো? আমি তো বুঝলাম না। আমি সত্যিকারের পরিচয় তাকে এইমাত্র দিয়ে এলাম। কি বলছো তুমি সুব্রত, তুমি তো সর্বনাশ করেছো হে। তারপর? মির্জমুলা আবার ওই সময় বলল, চলুন স্যার, সময় নেই এখন যাবার, প্রেসিডেন্টকে গিয়ে বলো। শান্ত কণ্ঠে জবাব দিল সুধীরঞ্জন, কিন্তু স্যার, যা বললাম সেটাই বলো গে, যাও। ঠিক সেই মুহূর্তে হলঘরের প্রধান দরজা খুলে গেল এবং হলঘরে এসে প্রবেশ করল প্রথমে দারোয়ান, তার পশ্চাতে থানা অফিসার রজত লাহিড়ি এবং সর্বশেষে কিরিটি ও দুজন ইউনিফর্ম পরিহিত পুলিশ। পুলিশ দুজনের দিকে তাকিয়ে রজত লাহিড়ি বললেন, তোম দোনো এই দরওয়াজা পর খাড়া রাহো, আর বাহার সে ভি কই অন্দর না ঘুসে। কিরিটি ততক্ষণে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বলা বাহুল্য আমার ছদ্মবেশ ছিল, তথাপি কিরিটি মুহূর্তকাল আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সুব্রত, মেকআপটা খুব জুতসই কিন্তু নিয়েছিস। আমি হেসে ফেললাম, আচ্ছা চল, কোথায় ডেড বডি আছে দেখি। বাগানে রয়েছে, এসো রজত। কিরিটি রজত লাহিড়ির দিকে তাকিয়ে আহ্বান জানালো। ঠিক ওই সময় লক্ষ্য করলাম হলঘরের মধ্যে কোথাও মীর জমুলা নেই, নিঃশব্দে ইতিমধ্যে সে অন্তরিত হয়েছে। সুধীরঞ্জনও আমার সাথে চলল। দোতলা সরু প্যাসেজটা দিয়ে কিরিটি এবং লাহিড়িকে পথ প্রদর্শন করে নিয়ে যাবার সময় কিরিটি প্রশ্ন করল, অশোক রায় কোথায়? এখনো পর্যন্ত তো তার কোনো হদিশি পাইনি কিরিটি। আচ্ছা, আজ কি এসেছিল না মোটেই আসেনি? সেটাও বলতে পারছি না, এখনো তো এই বিষয়ে কোনো কথাই হয়নি কারোর সাথে। তবে দেখ, আমার কিন্তু ধারণা এসেছিল। তুই কিসে বুঝলি? আজ তো শনিবার, বিশেষ করে তোকে তো আমি বলেছিলাম যে বৃহস্পতি আর শনিবার মিত্রা সেন এখানে আসেই, এ তো অশোক জানে। আমার কথার প্রত্যুত্তরে কিরিটির দিক থেকে বিশেষ কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অতঃপর আমরা লোহার ঘোরানো সিঁড়িপথে নেমে এসে একের পর এক নিচে বাগানে পা দিলাম। দেখলাম যে কজন নরনারীকে প্রায় মিনিট কুড়ি পঁচিশ আগে বাগানের মধ্যে সেই নির্দিষ্ট স্থানটিতে দণ্ডাবান অবস্থা দেখে গিয়েছিলাম, তারা এখনও সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং মনোজ দত্তও ইতিমধ্যে কখন একসময় যেন আবার বাগানের মধ্যে ফিরে এসেছেন প্রেসিডেন্টের ঘর থেকে।
আমাদের পদশব্দে ওরা মুখ তুলে তাকালেন। কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে কিরিটি লাহিড়িকে সম্বোধন করে নিম্ন কণ্ঠে কি যেন বলল। লাহিড়ি নরনারীদের দিকে তাকিয়ে বললেন, আপনারা যান, সকলে হলঘরে গিয়ে অপেক্ষা করবেন, আমরা আসছি। প্রত্যেকের সাথেই আমার কিছু কথা আছে। সকলে স্থান ত্যাগ করলেন। ধীরে ধীরে অনেকগুলো পদশব্দ শোনা গেল। অদ্ভুত স্তব্ধতা চারিদিকে, মধ্যে মধ্যে কেবল মৃদু পত্র মর্মর এবং একটানা ঝিঝির ডাক শোনা যাচ্ছিল। মৃতদেহ ঠিক আগের মতোই রয়েছে। পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে টর্চের আলো ফেলে পায়ে পায়ে কিরিটি মৃতদেহের দিকে এগিয়ে গেল। মৃতার চিবুক স্পর্শ করে মুখে টর্চের আলো ফেলে ক্ষণকান সেই মুখের দিকে তাকিয়ে তারপর বলল, হ্যাঁ সত্যি বিষ সুব্রত। শুধু বিষই নয় কিরিটি, এই যে বিষপাত্রও পেয়েছি। বলতে বলতে পকেট থেকে পেক গ্লাসটা বের করে কিরিটির সামনে এগিয়ে ধরলাম। গ্লাসটা হাতে নিয়ে বার দুই ঘুরিয়ে দেখল কিরিটি, তারপর বলল, হয় সি, এ তো দেখছি সুরাপাত্র। মিত্রা সেন কি মদ্যপান করতেন? না, আমি কিন্তু কখনো দেখিনি এবং সকলে তো তাই বললেন। তাহলে তো মনে হচ্ছে ব্যাপারটা সুইসাইড নয়। দেখ কিরিটি, অসম্ভব বলে স্ত্রী চরিত্রে তো কোনো কিছুই নেই, তাই সে সম্ভাবনাটা আমাদের চিন্তা থেকে কিন্তু বাদ দিতে পারবো না, আমার এটা মনে হয়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, মৃতদেহর কাছে যখন পেক গ্লাসটা পাওয়া গেছে তখন নিশ্চয়ই একটা তাৎপর্য রয়েছে। তা সে মিত্রা সেন কোনো দিন ড্রিঙ্ক করুক বা না করুক। তাছাড়া আরও একটা কথা এর মধ্যে ভাবার আছে সুব্রত, মিত্রা সেনের মতো মেয়ে যদি আত্মহত্যাই করে থাকেন তাহলে এই সময় আর এই স্থানটা কেন বেছে নিলেন? তার চরিত্রের ভ্যানিটির কথাটাও কিন্তু আমাদের ভুললে চলবে না, তাই না? কথাগুলো বলে কিরিটি আবার চারপাশে চোখ মেলে তাকালো, তারপর আবার ক্ষীণকণ্ঠে বলল, হ্যাঁ মৃতের চোখে মুখে একটা যন্ত্রণার চিহ্ন রয়েছে, তবে মৃতদেহের সহজ পশ্চাৎ দেখে আমার মনে হয় যে মৃত্যুর কারণ যে বিষই হোক না কেন সেটা অত্যন্ত তীব্র এবং দ্রুত কার্যকরী ছিল। আর খুব সম্ভবত ব্যাপারটা আমার মনে হচ্ছে যে যদি হত্যাই হয়ে থাকে, নিশ্চিন্ত বিশ্বাসে মিত্রা সেন হত্যাকারীর হাত থেকে পানীয়টা নিয়েছিল, বিষ মিশ্রিত পানীয়, তারপর আর ভাবার সময় পাইনি। আমি বাধা দিয়ে বললাম, আচ্ছা একটা কথা কিরিটি। হ্যাঁ বল। আচ্ছা যদি ধরে নেওয়া যায় যে ওই গ্লাসেই মিত্রা সেনকে বিষ দেওয়া হয়েছিল, তাহলে মদ ভিন্ন কি এমন কোনো পানীয় যেটা মিত্রা সেনকে বিষ মিশ্রিত করে হত্যাকারী তার হাতে তুলে দিয়েছিল? কথাটা অবশ্য ভাবার, তবে তারও পক্ষে একমাত্র যুক্তি তো এই যে মিত্রা সেনের ড্রিঙ্ক করার হ্যাবিট ছিল না, তাই তো? কিন্তু লোকচক্ষুর অন্তরালে জীবনে কখনো তিনি ড্রিঙ্ক করেননি বা করতে পারেন না, তারও তো কোনো মানে নেই না? দৈবাত বলে তো একটা কথা আছে, সেটা তো মানিস? হ্যাঁ সেটা মানি। আচ্ছা তাই যদি হবে তাহলে এমন কেউ কি হওয়া দরকার যার দ্বারা সেটা সম্ভব? সেটা যে কেউ হতে পারে। মানে? দেখ এখানে সকলের সাথেই তার ভাব বা হৃদ্যতা ছিল, অশোক রায় থেকে শুরু করে বিশাখা চৌধুরী বা স্বয়ং মহারানী অফ সোনপুরও হতে পারে। কথাটা বলে কিরিটি হেসে ফেলল। যাক সে কথা, স্বেচ্ছাকৃত বিষ গ্রহণ যদি না হয় তাহলে নিশ্চয় সেই সময় দ্বিতীয় কোনো নরনারী সুনিশ্চিত এখানে আবির্ভাব ঘটেছিল। আর শুধু তাই নয়, ওই সঙ্গে একটা কথা কিন্তু ভুললে চলবে না সুব্রত, মিত্রা সেনের বিয়ের দিন কিন্তু এগিয়ে আসছিল এবং বর্তমানের অতি আধুনিক ইঙ্গবঙ্গ সোসাইটি সে ছিল অন্যতম। যাই হোক, আর এখানে নয়, রাত তো অনেক হলো, এবার এদের ছেড়ে দেওয়াটা দরকার, কি বলেন মিস্টার লাহিড়ি? এতক্ষণ আমাদের সাথে নির্বাক দাঁড়িয়েছিলেন মিস্টার রজত লাহিড়ি, একটি কথাও বলেননি। কিরেটের প্রশ্নে বললেন, হ্যাঁ অনেক রাত তো হয়েছে, 11:30 তো বাজলো, চল সুব্রত হল ঘরে যাওয়া যাক। অধ্যায় 14।
হলঘরে আমরা প্রবেশ করার মুখে কানে এসেছিল বহু কণ্ঠের মিশ্রিত চাপা একটি গুঞ্জন। আমরা ঘরে পা দেওয়ার সাথে সাথেই সেটা থেমে গেল। কেরিটির সাথে সাথে আমিও ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিলাম। ঘরের মধ্যে উপস্থিত ছিলেন মহারানী অফ সোনপুর স্টেট সুচরিতা দেবী, ব্যারিস্টার মনোজ দত্ত, শ্রীমন্ত পাল, সুধীরঞ্জন, অভিনেত্রী সুমিত্রা চ্যাটার্জি, বিশাখা চৌধুরী, নিখিল ভৌমিক, রমা মল্লিক, সোমেশ্বর রাহা এবং দুজন ভদ্রলোক, যাদের মধ্যে দেখলেও আমি নাম জানতাম না। পরে ওই রাত্রে জবানবন্দি নেবার সময় আমি জেনেছিলাম রঞ্জন রক্ষিত এবং সুপ্রিয় গাঙ্গুলি। ওদের মধ্যে রঞ্জন রক্ষিত শেয়ার মার্কেটের একজন বড় চাই, বয়স 45-এর মধ্যে, এবং সুপ্রিয় গাঙ্গুলি একজন ফিল্ম জগতের প্রডিউসার ডাইরেক্টর। কিরেটি পরামর্শ মতোই বার রুমে রজত লাহিড়িকে সামনে রেখে তার জেরা শুরু করল। পরপর প্রত্যেককে ডেকে পাঠানো হচ্ছিল। প্রথমে ডাক পাঠানো হলো মির্জমুলার সাহায্যে প্রেসিডেন্টকে। তিনি তার নিজস্ব ঘরেই অপেক্ষা করছিলেন। ডান পাটি একটু টেনে টেনে একটা মোটা লাঠিতে ভর দিয়ে প্রেসিডেন্ট এসে ঘরের ভেতরে ঢুকলেন। প্রশ্ন করলেন রজত লাহিড়ি। বসুন মিস্টার চক্রবর্তী, আপনি এখানকার প্রেসিডেন্ট? চেয়ারে বসতে বসতে প্রেসিডেন্ট মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ। আপনার ডান পায়ে কি কোনো দোষ আছে মিস্টার চক্রবর্তী? মৃদু কণ্ঠে প্রেসিডেন্ট জবাব দিলেন, আর বলেন কেন, ওল্ড এজের ব্যাপার, রিউমাটিজম, এনলার্জ প্রোস্টেট, তার ওপর আবার ক্রনিক ব্রঙ্কাইটিস। কথা বলার সাথে সাথে বার কয়েক খুক খুক করে কাশলেন। আপনি চোখে দেখছি কালো চশমা ব্যবহার করছেন, চোখেও কি আপনি কম দেখেন? কিরিটি আবার প্রশ্ন করল। হ্যাঁ, সে আজ নয়, বহুদিন থেকেই ভুগছি, হাইপার মেট্রোপিয়া না কি যেন ডাক্তাররা বলেন। তা দুঃসংবাদটা শুনেছেন বোধ হয়? হ্যাঁ, সত্য সিন্ধু বাবু, মানে আপনাদের সুব্রত বাবু, একটু আগে মিস্টার পালের সাথে আমার অফিস ঘরে গিয়ে সুসংবাদটা দয়া করে শুনিয়েছে। চমৎকার ছদ্মনাম নিয়েছিলেন বটে সুব্রত বাবু, সত্য সিন্ধু, সত্যের একেবারে সাক্ষাৎ প্রতিমূর্তি। কথাটা বলে আবার বার কত কেশে নিলেন। কিরিটি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে রাজেশ্বর আবার বলে উঠলেন, তা দেখুন ভালো কথা, আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি কি? জবাব দিলাম আমি, আপনি ওর নাম শোনেননি? কিরিটি রায়। কিরিটি রায় মানে শখের গোয়েন্দা? হ্যাঁ। সুখী হলাম আপনার সাথে পরিচিত হয়ে মিস্টার রায়। তা দেখুন মিস্টার রায়, আমি বলছি যে আমি নামেই এখানকার প্রেসিডেন্ট, কাজকর্মের মধ্যে কেবল হিসাব নিকাশ রাখতে হয় বৈকালি সঙ্ঘে, অবশ্যই ওই সাথে এখানকার ডিসিপ্লিন রাখার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানকার মেম্বারদের পার্সোনাল ব্যাপারে আমার কিন্তু কোনো দায়িত্ব নেই। আপনি যদি কথাটা একটু স্পষ্ট করে বলেন মিস্টার চক্রবর্তী, কিরিটি বলল। আমি বলছিলাম যে এরা যদি কেউ পরস্পরের প্রেমে পড়ে আত্মহত্যা করে, সে ব্যাপারে আমি কি করতে পারি বলুন তো। আপনাদের ওই সত্য সিন্ধু বাবু মানে সুব্রত রায়কে জিজ্ঞাসা করে দেখুন না, উনি তো কিছুদিন এখানে যাতায়াত করেছেন, উনি নিশ্চয়ই কিছুটা বুঝেছেন। কথাটা বলে আবার বার দুই তিনি কাশলেন। কিরিটি আবার প্রশ্ন করল, আচ্ছা মিস্টার চক্রবর্তী, একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ বলুন। এখানকার ডিসিপ্লিনের ব্যাপারটা যখন এরা আপনার হাতেই তুলে দিয়েছেন। হ্যাঁ, তা দিয়েছেন বটে, রাজেশ্বর চক্রবর্তী বাধা দিয়ে বললেন, তবে সেটা অফিস সংক্রান্ত, কারো ব্যক্তিগত গণ্ডি পর্যন্ত সেটা যেমন কখনো এনক্রোচ করেনি এবং করার আমি প্রয়োজনও বোধ করিনি কোনো দিন। এখানকার যারা মেম্বার তারা সকলেই সম্ভ্রান্ত বংশীয়, সমাজে বা সোসাইটিতে তাদের নাম ও স্বীকৃতি রয়েছে,
আর ভালো মন্দ বোঝার বয়সও তাদের হয়েছে। এবার রজত লাহিড়ি প্রশ্ন করলেন, আচ্ছা মিস্টার চক্রবর্তী, কথাটি কি সত্যি নয়? এই সঙ্গ তৈরি করার পিছনে নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য ছিল। আরে উদ্দেশ্য আবার কি, 10 জনকে মেলামেশার সুযোগ করে দেওয়া, একটা জায়গায় নির্দোষ আনন্দ যাতে লাভ করা যায়, তাই তো। শুধুমাত্র নির্দোষ খানিকটা আনন্দ, আর কিছু নয়? রজত লাহিড়ি জিজ্ঞাসা করলেন, আমি তো যতদূর জানি তাই। কিরিটি আবার প্রশ্ন করল, আচ্ছা এখানে তো ড্রিঙ্কের ব্যবস্থা আছে, তার সাথে কি ফ্ল্যাশও চলে? তা একটু আদ্রু চলে বটে। একটু আদ্রু নয়, পুরোটাই নাইট ক্লাব এটা একটা। দেখুন মিস্টার রায়, নাইট ক্লাব বলে আপনি কি মিন করতে চাইছেন আমি কিন্তু জানি না, তবে আপনাদের তথাকথিত আইন ভঙ্গের কোনো ব্যাপার এখানে ঘটে না, সেটা ভালো করে যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন। নাইট ক্লাব বলতে ঠিক যা মিন করে, আমি কিন্তু সেটাই মিন করেছি মিস্টার চক্রবর্তী। আচ্ছা সে কথা যাক, আপনার এখানকার কাজটা কি, পেড না অনারারি? সম্পূর্ণ অনারারি মিস্টার রায়। তাহলে সঙ্ঘের ওপর আপনার একটা অন্তরের টান আছে বলুক, নইলে প্রতি রাতে এই বয়সে, বিশেষ করে আপনার এই রোগ জর্জর দেহ নিয়ে, 9:30 থেকে রাত 12টা পর্যন্ত আপনি এখানে কি করে বসে থাকেন? আবার একটা কাশির দমক সামলে নিয়ে মিস্টার চক্রবর্তী বললেন, তা যে একেবারে নেই সেটা বলাটা মিথ্যে হবে মিস্টার রায়, কথাটা খুলেই বলি, বিয়ে থা তো করিনি, বা পিতামহ জমিদারি করে বেশ কিছু অর্থ রেখে গিয়েছিল, একমাত্র বংশধর আমি, চিরকাল হেসে খেলে স্ফূর্তি করে কাটিয়ে 7 বছর আগে গায়ের বসবাস তুলে দিয়ে কলকাতায় যখন চলে আসলাম সময় কাটছিল না। সেই সময় এখানকার প্রাক্তন প্রেসিডেন্ট সুখময় বাবুর সাথে পরিচিত হয়ে এখানে এসে ঢুকলাম। তারপর? পরে হঠাৎ তার মৃত্যু হওয়ায় এরা সকলে মিলে আমাকে ধরে বসলো প্রেসিডেন্টের পদটা নেওয়ার জন্যে। আমি ভাবলাম যে মন্দ কি, এমনিতেই তো এই বয়সে ঘুম কম, সময়টা কাটবে। হ্যাঁ তা বেশ করেছেন, সময় ভালোই কাটাচ্ছেন, কি বলেন? প্রশ্ন করলেন রজত লাহিড়ি। আপনাদের জিজ্ঞাসাবাদ যদি শেষ হয়ে থাকে তাহলে হ্যাঁ আপনি যেতে পারেন, কথাটা বলল কিরিটি। কেবল একটা প্রশ্ন, সামনে শনিবার অশোক রায়ের সাথে মিত্রাদেবীর বিয়ে সব স্থির হয়েছিল, আপনি এই ব্যাপারে কিছু জানেন? না তো। এবার এলেন মহারানী সুচরিতা দেবী। বসুন মহারানী ওই চেয়ারটায়, রজত লাহিড়ি বললেন। মহারানী চেয়ারে বসার পর কিরিটি প্রশ্ন করল, আপনি প্রথমে মিত্রা সেনের মৃতদেহ দেখতে পেয়েছিলেন তাই না? আমি প্রথমে সকলকে হলঘরে এসে জানালাম, লক্ষ্য করলাম প্রশ্নটার জবাব একটু ঘুরিয়ে দিলেন মহারানী। আজ রাত্রে আপনি কখন এখানে আসেন? রাত তখন 9:45 মনে হয় হবে। আচ্ছা আপনি যখন হলঘরে এসে ঢোকেন তখন ঘরে কেউ ছিলেন? হ্যাঁ ছিল। আপনার মনে আছে কে কে ছিলেন? হ্যাঁ মনে আছে মিস্টার রায়, শ্রীমন্ত পাল, সুমিতা চ্যাটার্জি, নিখিল ভৌমিক, রমা মল্লিক আর সুপ্রিয় গাঙ্গুলি। আর কেউ ছিল না? না। তারপর আপনি হলঘর থেকে কখন বেরোলেন? এই ধরুন 15 মিনিট বাদে, তার মানে 9:15 বলুন, তাই তো? হ্যাঁ ওই রকমই হবে। কোথায় যান হলঘর থেকে? আমি একটু বার রুমে গিয়েছিলাম। কতক্ষণ ছিলেন? তা 15-20 মিনিট। মাথাটা সন্ধ্যা থেকে খুব ধরেছিল, তাই বার রুমে গিয়ে একটা রাম আর লাইম খেয়েও যখন মাথাটা ছাড়লো না তখন বাগানে গিয়েছিলাম একটু খোলা হাওয়ায় ঘুরতে। আপনি কি সেই সময় একা ছিলেন না কেউ ছিল আপনার সাথে? না না আমি একাই গিয়েছিলাম। বার রুমে যখন আপনি যান সেই সময় সেই ঘরে আর কেউ ছিল? হ্যাঁ ছিল। কে? রঞ্জিত রক্ষিত আর বিশাখা চৌধুরী। আর কেউ ছিল না? না।
অশোক রায় বা মিত্রা সেনকে আপনি হলঘর বা বাররুমে কোথাও দেখেছেন? না তো। আচ্ছা, এবার বলুন, বাগানে গিয়ে আপনি কি করলেন? বাগানের মধ্যে কিছুক্ষণ আমি এলোমেলো ঘুরেছিলাম, তারপর দক্ষিণ দিকের ওই কুঞ্জের কাছাকাছি যেতেই আমার মনে হলো, কিরিটি মহারানীকে বাধা দিয়ে বলল, কি হলো, আপনি থামলেন কেন, বলুন। হ্যাঁ বলছি, আমার মনে হলো যে একটা যেন দ্রুত পদশব্দ বাদিককার বড় ঝোপটা বরাবর মিলিয়ে গেল, কিন্তু মানে আমার সেই সময় অতটা খেয়াল হয়নি। কেন? কারণ বাগানে তো অনেকেই যেত, তাই আমি ভেবেছিলাম যে হয়তো কেউ হবে। হ্যাঁ, তারপর বলুন। আর একটু এগোতেই আবছা চাঁদের আলোয় হঠাৎ আমার নজরে পড়ল যে বেঞ্চের ওপর কেউ যেন একাকি বসে আছে। আমি প্রথমটা চিনতে পারিনি, তাছাড়া যে বসেছিল তার সামনাসামনি হওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি ফিরেই আসছিলাম, কিন্তু হঠাৎ কেমন যেন মনটার মধ্যে কিছু একটা খিঁচ হলো। আমার কীরকম একটা মনে হলো যে বসার ভঙ্গিটা বোধহয় ঠিক নয়। আমি এই জন্য একটু কাছে এগিয়ে গেলাম। এবারে আমি স্পষ্ট দেখলাম যে বসে আছে তার মাথাটা বুকের কাছে ঝুলে পড়েছে, মানে একটা অসহায় ভঙ্গিতে। আর আমি আরও একটু কাছে এগিয়ে গেলাম, আমি তখন চিনতে পারলাম যে আর কেউ নয়, মিত্রা সেন। আমি কয়েক মিনিট থমকে দাঁড়িয়ে রইলাম, তারপর সাড়া দেবার জন্যে গলা খাঁকড়ে দিয়েছিলাম, কিন্তু অপর পক্ষ থেকে আমি কোনো সাড়াই পেলাম না। আমি বিস্মিত হলাম, মৃদুকণ্ঠে আমি ডাকলাম মিস সেন বলে কয়েকবার, কিন্তু তবুও সাড়া নেই। এই পর্যন্ত বলে মহারানী থামলেন। হ্যাঁ বলুন, তারপর? কিরিটি আবার তাগাদা দিল। আরও একটু কাছে এগিয়ে গিয়ে আমি এবার উচ্চকণ্ঠেই বললাম, মিস সেন বলে ডাকলাম, কিন্তু তাও সাড়া নেই। তিনি যেমন বসেছিলেন তেমনই বসে রইলেন। আমি ভেবেছিলাম যে উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন, তাই ওনার গায়ে হাত দিয়ে আমি মৃদু একটা ধাক্কা দিয়ে ডাকলাম আবার মিস সেন বলে, কিন্তু তাও সাড়া ছিল না। এবারে কেন জানি না মিস্টার রায় কী বলবো, আমার আমার গাটা কীরকম একটা ছমছম করে উঠল। চারিদিকে আমি তাকালাম, আশেপাশে কেউ ছিল না, শুধু চাঁদের আলো আর অন্ধকার একটা আলো ছায়া তৈরি করেছিল। ঠিক সেই মুহূর্তে আমার কী জানি একটা মনে হলো, পরক্ষণে আঙ্গুল দিয়ে ওর কপাল আমি স্পর্শ করতে আমার মনে হলো যে এটা এটা কোনো জীবন্ত মানুষের শরীর নয়, অত্যন্ত ঠান্ডা প্রাণহীন একটা দেহ। সাথে সাথে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। বলতে বলতে হঠাৎ যেন নিজের অজ্ঞাতেই আবার শিউরে উঠলেন মহারানী। তারপর কিরিটির মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত চাপা কণ্ঠে বললেন, দ্যাট আনক্যানি সেন্সেশন, আই উইল নেভার ফরগেট, অ্যান্ড আই কান্ট এক্সপ্লেন ইউ ইভেন হোয়াট ইট ওয়াজ। হঠাৎ চুপ করে গেলেন মহারানী। সকলেই আমরা মহারানীর ভয় বিহুবল মুখের দিকে নিষ্পলক তাকিয়ে রইলাম। কয়েক মুহূর্ত স্তব্ধতার মধ্যে কেটে গেল। বিহুবল বিস্ময় বিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর মহারানী আবার বলতে শুরু করলেন, যখন আমার সম্বিত ফিরে এলো তখন মনে হলো যে মিস সেন আর বেঁচে নেই, সে মৃত। তারপর আমি সেখান থেকে ছুটে পালিয়ে আসলাম, হল ঘরে এসে ঢুকলাম। নাও আই ফাইন্ড শি ইজ রিয়েলি ডেড, সত্যি আর বেঁচে নেই। কিন্তু কেন আত্মহত্যা করলো আমি তো বুঝতে পারছি না মিস্টার রায়। এটা আত্মহত্যা নয় মহারানী, কিরিটি বলল। চমকে তাকালাম মহারানীর মুখের দিকে। মহারানী প্রশ্ন করলেন, আপনি কি বলছেন মিস্টার রায়, আত্মহত্যা নয়? তার মানে? না, আত্মহত্যা নয়, এটা নিষ্ঠুর হত্যা, কোল্ড ব্লাডেড মার্ডার। মার্ডার? হোয়াট আর ইউ টকিং মিস্টার রায়, শি হ্যাজ বিন মার্ডার্ড, হাউ ইম্পসিবল। আমার ধারণা আমি ঠিকই বলেছি, মিস সেনকে হত্যা করা হয়েছে মহারানী। কিন্তু কে তাকে হত্যা করবে আর কেনই বা করবে? শি ওয়াজ সো নাইস, সো চার্মিং, সকলে ওকে ভালোবাসত। আপনি হয়তো জানেন না মহারানী, বুক ভরা ভালোবাসায় অমৃত থেকে অনেক সময় কিন্তু বিষের ফেনাটা গেজিয়ে ওঠে। তাছাড়া এখানে আপনারা যারা যাতায়াত করেন তাদের মধ্যে কার কী ছিল, ব্যর্থতা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, সেটা তো এখন এইভাবে বলাটা সম্ভব নয়, তাই না? কিন্তু না মহারানী,
সেটা যদি না হতো তাহলে এমনি নিষ্ঠুর হত্যা তার ভয়াবহ রূপ নিয়ে প্রকাশ কিন্তু পেত না। আচ্ছা যাক সে কথা, আজ এই মুহূর্তে না হলেও জানতে আমরা ঠিকই পারব। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করব। হ্যাঁ বলুন। আপনি কি জানতেন অশোক রায় এবং মিত্রা সেনের মধ্যে বিয়ের দিন পর্যন্ত স্থির হয়ে গিয়েছিল? দ্যাটস অ্যাবসার্ড মিস্টার রায়, ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট। সত্যি হয়ে গিয়েছিল মহারানী, রেজিস্ট্রি অফিসে তাদের নাম পর্যন্ত রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। আপনি সত্যি বলছেন? হ্যাঁ মহারানী, এক বর্ণ মিথ্যে নয়। আশ্চর্য তো। একটিমাত্র শব্দই নির্গত হলো মহারানীর কণ্ঠ থেকে। পর মুহূর্তে আবার কিরিটি প্রশ্ন করল মহারানীকে, তা এতে আশ্চর্য হওয়ার কি আছে মহারানী? এতদিন পরে হয়তো মিস সেন তার জীবনে যোগ্য সাথীকে খুঁজে পেয়েছিলেন, তাই তারা বিয়ে স্থির করেছিলেন। দেখুন মিস্টার রায়, আজ যখন মিত্রা বেঁচে নেই তখন আসল কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই। মিত্রাকে আমি দীর্ঘদিন থেকে জানি, একসময় শি ওয়াজ মাই ক্লাসমেট, আর সেই সময় ওর সাথে আমার ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ হয়েছিল। পুরো যাত্রার প্রতি শি হ্যাড আ পিকিউলিয়ার কমপ্লেক্স। কীরকম? সে বলতো পুরুষের জন্ম নাকি মেয়েদের মন জোগানোর জন্যে, এবং যে কোনো পুরুষের চোখের সামনে দেহে প্রলোভন তুলে তাকে নাচানো যেতেই পারে, আর সেটাই ছিল তার জীবনের একমাত্র নিষ্ঠুরতম খেলা, যে খেলাটায় সে খেলে এসেছে। স্ত্রীলোক হয়ে জন্মেও সে যে কত বড় হৃদয়হীন নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিল সেটা কিন্তু কেউ না জানলে আমি জানি। ও অনেকে সর্বনাশ করেছে এবং সেটা আমার অজানা নয়। কথা বলতে বলতে একটা অবিমিশ্রিত ঘৃণা মহারানীর কণ্ঠ থেকে যেন ঝরে ঝরে পড়তে লাগলো। আমরা সকলেই ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কয়েকটা মুহূর্ত থেমে মহারানী বলতে লাগলেন, তাই বলছিলাম মিস্টার রায়, অশোক রায় মিত্রার মৃত্যুর কথা জানতে পারলে আজ হয়তো উনি দুঃখ পাবেন, কিন্তু পরে একদিন উনি ঠিকই রিয়ালাইজ করতে পারবেন তার মৃত্যু ওয়াজ এ ব্লেসিং টু হিম ইন ডিসগাইজ। অধ্যায় 15। মহারানী জবানবন্দির পর ঘরে এসে ঢুকলেন শ্রীমন্ত পাল। শ্রীমন্ত পালকে চেয়ারে বসতে বলে সোজাসুজি কিরিটি তাকে প্রশ্ন করল, আপনি কখন এসেছিলেন আজকে এখানে মিস্টার পাল? আজ অন্যান্য দিনের চাইতে একটু তাড়াতাড়ি এসেছিলাম, বোধহয় 8টা কি 8টা 40 হবে। অন্যান্য দিন আপনি দেরিতে আসেন? হ্যাঁ, অফিসের কাজকর্ম সেরে আসতে আসতে প্রায় 9:30-10টা আমার বেজে যায়। আই সি। আজ যখন আপনি এখানে আসেন তখন আপনি কাকে কাকে দেখেছিলেন হলঘরে, আপনার মনে আছে? হ্যাঁ মিস্টার রায়, হলঘরে তখন 3 জন ছিল, সুমিত্রা চ্যাটার্জি, সুপ্রিয় গাঙ্গুলি, আর ছিল ওয়েটার মীর জমুলা। ওরা দুজন তখন গল্প করছিলেন? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সুপ্রিয় নেক্সট প্রোডাকশনের নায়িকার রোলে অভিনয় করার জন্যে কন্ট্রাক্ট করেছে সুমিত্রা, সেই সম্পর্কে ওরা আলোচনা করছিলেন। আর মির্জমুলা কি করছিল? ওদের কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছিল, দিয়েই চলে গেল। তা আপনি কতক্ষণ হল ঘরে ছিলেন? তা ধরুন 2 ঘন্টা তো হবেই, সুব্রতবাবু আসা পর্যন্ত। তার মানে আপনি বলছেন যে ওই সময়ের মধ্যে আপনি হল ঘর ছেড়ে অন্য কোথাও যাননি, তাই তো? না মিস্টার রায়, আপনার ঠিক মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা মহারানী সুচরিতা দেবী কখন আসেন আপনি মনে করে বলতে পারবেন? তা বোধ করি 9:00 হবে, তবে দেখুন সঠিক সময়টা আমার ঠিক মনে নেই। আচ্ছা বাইরে থেকে তিনি হল ঘরে এসে ঢোকেন? না না, আমার মনে হচ্ছে 2 নম্বর দরজা দিয়ে যেন হল ঘরে এসে ঢুকতে, হ্যাঁ আমি তাকে দেখেছিলাম। আপনার সঠিক মনে আছে? আরেকবার একটু ভালো করে ভেবে বলুন তো মিস্টার পাল। মুহূর্তকাল কি একটা ভেবে নিয়ে দৃঢ় কণ্ঠে মিস্টার পাল এবার বললেন, হ্যাঁ আমার মনে আছে মিস্টার রায়, 2 নম্বর দরজা দিয়ে তিনি হল ঘরে ঢুকেছিলেন। আবার একটু থেমে কিরিটি প্রশ্ন করল, তারপর কতক্ষণ ছিলেন হল ঘরে? তা ধরুন 10-15 মিনিট বেশি তো হবে না। আচ্ছা সুব্রত হল ঘরে পৌঁছানোর আগে পর্যন্ত আর কাকে কাকে আপনি আসতে দেখেছেন মিস্টার পাল? এক এক করে সকলেই তো এসেছেন তারপর,
রমা মল্লিক, মনোজ, সুধীরঞ্জন, নিখিল ভৌমিক, আর কাউকে আপনি দেখেননি? মানে মিত্রা সেন, অশোক রায় বা বিশাখা চৌধুরী? অশোক রায় বা মিত্রা সেনকে আমি দেখিনি, তবে বিশাখা চৌধুরী বোধহয় আমারও আগে এসেছিলেন মহারানীর মতো, কারণ আমার মনে পড়ছে যে তাকেও মহারানীর আগে 2 নম্বর দরজা দিয়ে আমি হলঘরে ঢুকতে দেখেছিলাম। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কে আগে হলঘরে ঢুকেছিল 2 নম্বরের দরজা দিয়ে, মহারানী না বিশাখা চৌধুরী? আগে বিশাখা, তার মিনিট কয়েক পরে মহারানী ঢোকেন হলঘরে। আচ্ছা মিস্টার পাল, আপনি কতদিন এই সঙ্গে যাতায়াত করছেন? তা ধরুন বছর 3 তো হলো। তাহলে তো দেখছি আপনি এই বৈকালী সঙ্গের একজন পুরাতন মেম্বার। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন একদিক দিয়ে, তবে আমার চাইতেও পুরনো মেম্বার রয়েছে এখানে, অনেকেই রয়েছেন। আপনার চাইতেও পুরনো মেম্বার? তা কে আছেন? প্রথমেই ধরুন মহারানী, বলতে গেলে শি ইজ দ্য ওল্ডেস্ট। তা সমসাময়িক ছিলেন হচ্ছে মিত্রা সেন, আর শুনেছি 2-4 মাস এদিক ওদিক হলো ওনারা এখানে এসেছেন। তারপর শুনেছি মীরা চৌধুরী, তিনিও আমার আগেই এখানে এসেছেন। মীরা চৌধুরী, তাকে কখনো এখানে আজ পর্যন্ত দেখেছি বলে তো মনে পড়ছে না মিস্টার পাল? কথাটা আমি বললাম। আমার দিকে ফিরে তাকালেন শ্রীমন্ত পাল, তারপর মৃদু হেসে বললেন, না সুব্রত বাবু, আপনি দেখেননি, কারণ তিনি মাস 2 হবে আর আসছেন না। কেন, তিনি সঙ্গ ছেড়ে দিয়েছেন? প্রশ্নটা করল কিরিটি। সেটা আমি ঠিক বলতে পারবো না মিস্টার রায়, আপনার এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন আমাদের প্রেসিডেন্ট। কিরকম, কাউকে এখান থেকে সরাতে হলে কি আপনাদের প্রেসিডেন্ট ফাইনাল অথরিটি দেয়? হ্যাঁ, আমার তো সেরকমই মনে হয়, কিরিটির প্রশ্নের জবাবে শ্রীমন্ত পাল বললেন। কেন? কারণ এখানকার ভালো মন্দ শুভাশুভের জন্যে আমাদের প্রেসিডেন্ট যতখানি দায়ী, আর ততখানি দায়ী কিন্তু কেউ নয়। আরেকটা কথা মিস্টার পাল, এই বাড়িতে প্রবেশের মেন গেট ছাড়া আর কোনো দ্বারপথ আছে আপনি কিছু জানেন? যদ্দূর জানি প্রবেশ ও নির্গমনের এই বাড়িতে একটি মাত্র দ্বার ছাড়া দ্বিতীয় তো কোনো দ্বার নেই। তারপর কয়েক মুহূর্ত নিস্তব্ধতার মধ্যে কেটে গেল। আবার স্তব্ধতা ভঙ্গ করে কিরিটি বলল, হ্যাঁ ভালো কথা মিস্টার পাল, আপনি জানতেন কি মিত্রা সেন এবং অশোক রায়ের বিয়ের দিন সব স্থির হয়ে গিয়েছিল? কি বলছেন, না তো? রীতিমতো একটা বিস্ময়ের সুর যেন তার কণ্ঠ থেকে ধ্বনিত হলো। আপনি জানতেন না? আপনি শোনেননি? না, আমি তো এই প্রথম আপনার কাছ থেকে শুনছি, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারছি না। কেন বলুন তো? না, মিত্রা সেন কাউকে কোনোদিন বিয়ে করতে পারেন আমি তো ভাবতেই পারছি না মিস্টার রায়। আপনি ভাবতে পারছেন না, কিন্তু কেন? কারণ তিনি ছিলেন আমাদের মতে এমন এক জাতীয় মেয়ে মানুষ যারা ঠিক অনেকটা ওই হংসের মতো, মানে সর্বক্ষণ জলে থাকলেও গায়ে জলবিন্দু লাগে না, আর পুরুষ যাত্রা সমস্ত কিছু তার কাছে ছিল ওই জলের মতো। আচ্ছা ঠিক আছে মিস্টার পাল, আপনি এখন যেতে পারেন। আর হ্যাঁ, দয়া করে নিচের তলার যে বেয়ারাটি থাকে তাকে একবার পাঠিয়ে দিন। কি যেন তার নাম? আপনি কি শশীর কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। নিচের রিসেপশন রুমের বেয়ারা এসে ঘরের ভেতরে ঢুকল। কি নাম তোমার? আগে স্যার শশী হাজরা। তোমার ডিউটি নিচের রিসেপশনে ছিল? হ্যাঁ স্যার। কতক্ষণ থাকতে হয় ওখানে? আগে স্যার রাত 8 থেকে 12:30 অবধি। প্রতি রাত্রে তুমি থাকো? হ্যাঁ স্যার। আর তোমার যদি কোনো অসুখ বিসুখ করে? না স্যার, আজ পর্যন্ত হয়নি। তুমি এখানে কতদিন কাজ করছো? তা স্যার 7 তো হলো। 7? আচ্ছা মিস্টার চক্রবর্তী, শুনেছি এখানকার প্রেসিডেন্ট গত 7 ধরে, তুমি আর তিনি কি তাহলে একসঙ্গে এখানে আসো? হ্যাঁ স্যার, কতকটা তাই বটে, প্রেসিডেন্টই আমাকে আর মীর জমুলাকে এখানে কাজ দেন স্যার। তোমাদের দুজনকে তিনি আগে থেকে চিনতেন? হঠাৎ কিরিটির প্রশ্নে শশী কেমন যেন থতমত খেল, আমতা আমতা করে বলল, আগে মানে ঠিক সেটা নয়, এখানকার দারোয়ানের মুখে এখানে একজন লোকের প্রয়োজন শুনে
প্রেসিডেন্টের সাথে আমি দেখা করেছিলাম, তখন উনি আমাকে কাজ দিয়েছিলেন স্যার। দেখা করার সাথে সাথে তোমার এখানে কাজ হয়ে গেল? তা তোমার সাথে কারো জোরালো সার্টিফিকেট ছিল? সার্টিফিকেট মানে স্যার? হ্যাঁ, সার্টিফিকেট ছিল। কই না তো স্যার। তবে এরকম একটা বিশেষ প্রতিষ্ঠানে চাওয়া মাত্রই কী করে তুমি কাজ পেয়ে গেলে? আগে কোথায় করতে কাজ? আগে তো কোথাও করিনি কাজ স্যার। এখানেই প্রথম? হ্যাঁ স্যার। সত্যি শশী, তুমি বেশ ভাগ্যবান। এই চাকরির অভাবের বাজারে চাওয়া মাত্র তুমি কাজ পেয়ে গেলে। তা শশী কত মাইনে পাও? আগে 60 টাকা। বাহ, তুমি তো দেখছি ডবল ভাগ্যবান হে। তা থাকো কোথায়? কোথাকার লোক তুমি, নাকি কলকাতাতেই বরাবর থাকো? পরপর কিরিটির প্রশ্নগুলো যেন শশী হাজরাকে একটু বিচলিত করে তুলল, কিন্তু দেখলাম লোকটি ভয় পেলেও চালাক চতুর। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, স্যার আপনি যদি ভাগ্যবানই বলেন তবে আপনাদেরই দয়া। আপনারা শ্রীচরণে ঠাঁই না দিলে আমাদের মতো গরিব দুঃখীকে কে দেখবে বলুন তো? প্রেসিডেন্ট সাহেব খুব বিচক্ষণ এবং মহৎ, তিনি মানুষ চেনেন। চাকরির আগে অবশ্যই আমি থাকতাম বেড়েঘাটার বস্তিতে, তারপর এখানে চাকরি হওয়ার মাস দুই পর থেকে এখানেই থাকি। বাড়ি আমার মেদিনীপুর জেলায় স্যার, পাশকুড়া থানা। আর মির্জমুলা, সেও এখানে থাকে? হ্যাঁ স্যার, নিচের ঘরে আমি, দারোয়ান, মির্জমুনা তিনজনেই থাকি। আচ্ছা শশী, বলতে পারো কে এখানে এসেছিলেন রাত্রে আর পরপর? সেটা তো ঠিক স্মরণ নেই স্যার, মানে কে কখন এসেছেন। ঠিক আছে, যতটা পারো স্মরণ করে বলো। শশী হাজরা কি যেন ভেবে নিল, তারপর মৃদু কণ্ঠে থেমে থেমে বলতে শুরু করল, স্যার সর্বপ্রথম আসেন মিস সেন, তারপর মানে মিত্রা সেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপর বলো। তারপর স্যার বিশাখা চৌধুরী, আর তারপর বোধহয় অশোকবাবু, আর তারপর। আচ্ছা, অশোকবাবু তাহলে আজ রাত্রে এসেছিলেন? হ্যাঁ স্যার। আর কখন তিনি চলে যান? তার রাত তখন 9:45 হবে বোধহয়। আচ্ছা শশী, তুমি মনে করে বলতে পারো যে তিনি কখন এসেছিলেন আজ এখানে? রাত 8:05 পরে হবে স্যার। সেটা কি করে বুঝলে? তারই কিছু আগে নিচের ঘড়িতে ঢং ঢং করে রাত 8 বাজছিল, তাতেই আমার স্যার সময়টা মনে আছে। আর মিত্রা সেন? তার 10 মিনিট পরে। বিশাখা চৌধুরী? তার 5 মিনিট হবে স্যার পরে। আর মহারানী কখন এসেছেন? ওই বিশাখা চৌধুরীর 5 মিনিট বাদেই স্যার। তোমাদের প্রেসিডেন্ট? স্যার রাত 10:00। আচ্ছা, সাধারণত প্রেসিডেন্ট কখন আসেন তোমাদের এখানে? তার কোনো ঠিক নেই স্যার, তবে 9:45-10 মধ্যে আসেন, আমি বরাবর দেখেছি স্যার। আচ্ছা শশী, বলতে পারো এখানে যারা আসেন সাধারণত তাদের ভেতরে ঢুকতে হলে কি উপরে হলঘর দিয়ে ঢুকতে হয়? না না স্যার, সেটা কেন হবে? হলঘরের দরজার মুখে ডান দিকে যে ঘরটা রয়েছে তার মধ্যে দিয়েও ঢুকে, প্যাসেজে দিয়ে আবার একটা ঘরের মধ্যে ঢুকে 4 দরজা দিয়েও ইচ্ছে করলে হলঘরে ঢুকতে পারা যায় স্যার। আর প্রেসিডেন্টের ঘর থেকেও 3 বা 4 দরজা দিয়ে হলঘরে ঢোকা যায়। আমাদের প্রেসিডেন্ট সাহেব তো কখনো হলঘর দিয়ে ঢোকেনি না, ওই প্যাসেজ দিয়ে সোজা তার ঘরে চলে যান, আবার সেই রাস্তা দিয়েই বের হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, মির্জমুলাকে পাঠিয়ে দাও। সেলাম জানিয়ে শশী বের হয়ে গেল। শশী ঘর থেকে বের হয়ে যেতেই পকেট থেকে কাগজের উপরে আঁকা ওই বাড়িটার একটা নকশা বের করে আমি কিরিটির দিকে এগিয়ে দিতে দিতে বললাম, এই নে কিরিটি, এটা হলো বাড়ির একটা নকশা, গতকাল বসে বসে এঁকেছি আমি, এর মধ্যে সমস্ত কিছু তুই জানতে পারবি। কিরিটি আমার হাত থেকে নকশাটা নিয়ে আলোর সামনে মেলে ধরল। থানার ওসি রজত লাহিড়ি নকশার ওপর ঝুঁকে পড়লেন, আবার পদশব্দ শোনা গেল। নকশার ওপর চোখ রেখে কিরিটি বলল, সুব্রত মির্জমুলাকে আসতে বল। আমি মির্জমুলাকে ঘরে ডাকলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই থামালাম, এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব।
আজকের মতো আসছি, নমস্কার।